আসসালামু আলাইকুম। আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন, পিইএসপি পোর্টালে প্রথমে বাবা মায়ের আয়ের আইডি কার্ড না থাকলে শিক্ষার্থী উপবৃত্তি তথ্য আপডেট করা যেত না এবং উপবৃত্তি পেত না। তো এই সার্ভারে কিছুদিন আগে আপডেট করা হয়েছে, তো এখন সেটা সংশোধন করে বাবা অথবা মা যদি কারো একজনের এনআইডি থাকে তাহলে সেই শিক্ষার্থী উপবৃত্তি আওতা আসতে পারবে। তো এই ভিডিওতে আমি সেটি করে দেখাবো। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, কীভাবে উপবৃত্তি তথ্য পূরণ করতে হয় সেটি যদি আপনার জানা না থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। যেহেতু ভিডিওটি দীর্ঘ হয়ে যেতে পারে, তা আমি যেহেতু যতটুকু দেখানো প্রয়োজন আমি সেটুকুই দেখাচ্ছি। তো আমার পোর্টালে প্রবেশ করা আছে, লগ ইন করা আছে, যাদের বাবা অথবা মা একজন আইডি আছে সেই তথ্যগুলো কিভাবে পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করার পর প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন, নতুন শিক্ষার্থী বিশেষ, এই অংশে ক্লিক করবেন। এই অংশে ক্লিক করার পর এই ফর্মগুলো পূরণ করলেই শিক্ষার্থী উপবৃত্তি পাবে। তো এখানে না দেখে আমি আমার পূরণ করা আছে সেটি আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে যার মা আছে বাবার এনআইডি নেই তারটি পূরণ করে দেখাবো। একটু ওয়েট করুন, এখানে এসে গেছে, দেখুন যেটি আজ আমি করেছি। এই শিক্ষার্থীর মায়ের এনআইডি আছে, বাবার এনআইডি নেই, তো সেটি কীভাবে পূরণ করেছি দেখুন। যথারীতি জন্ম সনদ দেবেন এবং জন্ম তারিখ দেবেন, শিক্ষার্থীর নাম লিখতে হবে বাংলা এবং ইংরেজিতে, ভাই বোনের সংখ্যা দিতে হবে, পুরুষ অথবা পুরুষ অথবা মহিলা সেটা সিলেক্ট করতে হবে, ধর্ম সিলেক্ট করবেন, নৃগোষ্ঠী সিলেক্ট, এগুলো আপনারা জানেন। দেখুন এখানে যেহেতু মায়ের এনআইডি নাম্বার ছিল, বাবার ছিল না, এখানে আমি মায়ের এনআইডি দিয়েছি এবং জন্ম নাম জন্ম মাতার জন্ম তারিখ দিয়েছি। এবার খুঁজুন ক্লিক করলে এই নামগুলো এসে যাবে, যা এনআইডি সার্ভার থেকে অটোভাবে এসে যাবে। তো এরপর এখানে যেহেতু মায়ের এনআইডি খুঁজে পেয়েছে তো মায়ের মোবাইল নাম্বারটি দিবেন। দিয়ে দেওয়ার পর যে এখানে আছে পিতার এনআইডি, দেখুন এখানে খালি আছে, পিতার এনআইডি দেওয়া হয়নি, কিন্তু নিচে যে অংশটুকু দেখেন পিতার নাম বাংলায় লিখতে হবে, পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে খুঁজুন অংশে ক্লিক করার প্রয়োজন নেই, মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন মনে হয়নি। এই তথ্যগুলো তো আপনার নিজেরা নিশ্চয়ই আগে পূরণ করেছেন, জানেন। এই ঠিকানা দিবেন, ঠিকানা একই হলে এখানে ক্লিক করে নেবেন। এরপর শিক্ষার্থীর তথ্য এখানে আপডেট করে নেবেন। এগুলো আমি আর আপনাদেরকে বলার চেষ্টা করছি না, যেহেতু আপনারা যারা আগে উপবৃত্তি পূরণ করেছেন তারা জানেন। এরপর দেখুন এখানে অভিভাবকের তথ্য, অর্থাৎ যিনি টাকা পাবেন এখানে দেওয়া আছে, অর্থাৎ যারা বৈধ অভিভাবক যার মোবাইলে টাকা যাবে তার তথ্য এসে যাবে। যদি আপনার মায়ের তথ্য পূরণ করেন তাহলে এখানে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, ঠিক একইভাবে মায়ের মোবাইলে টাকা যাবে। তো এরপরে হয়ে গেলে আপনার সংরক্ষণে ক্লিক করবেন। এটা গেল মায়ের তথ্য। এবার চলুন আমি আরেকটি দেখাচ্ছি, এবার দেখাবো যাদের মায়ের এনআইডি নাম্বার নেই কিন্তু পিতার এনআইডি আছে সেটা কিভাবে পূরণ করবেন। আমি এটা একটু দেখাচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে যে তার মায়ের এনআইডি নেই কিন্তু পিতার এনআইডি আছে সেটা কীভাবে পূরণ করেছে। দেখুন যথারীতি স্টুডেন্টের জন্ম সনদ, জন্ম তারিখ, নাম দিবেন বাংলা ইংরেজিতে দিবেন, এরপর মায়ের এনআইডি জায়গা কিছুই দিবেন না, জন্ম তারিখ কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু এখানে মায়ের নামটি দিবেন বাংলা ইংরেজিতে এবং পিতার নামের জায়গায় নামটি দেওয়ার আগে জাস্ট পিতার এনআইডি নাম্বারে দিবেন, যেহেতু আমি বলেছি যে মায়ের এনআইডি নেই পিতার আছে, এবং জন্ম তারিখ দিয়ে খুঁজবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। এসে যাওয়ার পর মোবাইল নাম্বারটি এখানে দিবেন, অর্থাৎ যার এনআইডি নাম্বার দিতে পারবেন তার এই কলামের ঘরে মোবাইল নাম্বারটি দিবেন,
দিয়ে দেওয়ার পর নিচে এগুলো তো দেখিয়েছে আগেও, এই অংশে দেখুন এখানে আছে মাতা এবং পিতা, অর্থাৎ সম্পর্কটা দিয়ে দিবেন মায়ের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজনে, জাস্ট পিতা হলে পিতা দিবেন, আর যদি মনে করুন যে পিতা পিতার দিবেন না তাহলে ভাই বোন দিলে আপনার ঘরগুলো পূরণ করতে হবে। দেখুন এই যে আবার নতুন ঘর এসে যাবে, এনআইডি নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিয়ে খুঁজে নিতে হবে, বাংলা ইংরেজিতে দিতে হবে, এরপর মোবাইল নাম্বার দিলে তার মোবাইলে টাকা যাবে। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলতে দিচ্ছে, যদি কারো সন্তানের অর্থাৎ যে স্টুডেন্টের পিতা এবং মাতার কারো এনআইডি নেই, সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবে না, সেটা এই পর্যন্ত বলা হয়েছে। তো ভিউয়ার্স, কীভাবে একটি এনআইডি থাকলে অর্থাৎ পিতা অথবা মাতার এনআইডি থাকলে তথ্য পূরণ করবে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। একটা জিনিস শেষবার বলে যেটা মনে রাখতে হবে, আপনি পূরণ করা হয়ে গেলে আবারও ক্লাস্টারের তালিকায় ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্টুডেন্টগুলি রয়ে গেছে সেই স্টুডেন্টগুলোকে আবার সিলেক্ট করবেন, আমি দুটি সিলেক্ট করে দেখাচ্ছি, সিলেক্ট করে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করে দিবেন, ক্লাস্টারে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।